والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق، إن الله على كل شيء قدير. ربنا اغفر لي، ربنا اغفر لي ولوالدي، رب ارحمهما كما ربياني صغيرا. مبوك قدرتر نظر دیکھتی بار تاکایا دیکھو اللہ رات پرائی دویٹر کسا کسی ایکنو تمہار پریمیر پاگولینا جنتیر باگان چھر جات چھنا اللہ تمہارا نام غفار امرہ نام گناہگار جو دی امرہ گناہگار تمہارا پریو حبیبیر امت ہوئے چھگو اللہ دویال نبیر سیلال ہم دیر ایکتا ہاں تو تمہیں کھالی فی رئیو نا اللہ شردین تگنی پڑ جنتو ای برگوریاں ادگر مائدانے اللہ خندورا دربا شریفیر شکل آشکن جاکرین محبین مریدان دیر ادو گے اللہ جیم شم سننی محشم ملنائی جن کرا ہوئے چھے دیس بیس کا دولام اکرام گن پیر ماشای گن قرآن سننر لکے نسیت کنن بیان پیش کرے چھن بیدائی بیلامی گناگار جا کی جنو درنا پیش کرلام بھول تڑی بیاد بھی کھما کرے دیا جا سواب منجر کرو چھو اللہ لکھو کٹی گنے بارائیا دو جہانیر بادشاہ دویا اللہ بی جیر پویترو قدم شریف حدیا تن قبول کرے ناو رب بلینامی بابا دولائی سلام تگی نئی سروح اللہ پر جنتو مشرق تگی مغرب شیمال تگی جنوب پر جنتو تمام امبے کرم صحابہ کرم طبعین طبع تابین عیم مجتہدین خلافہ راشدین صلف سوالین اشر مباشرین جنت المعلا جنت الباقیا شہدے وہو شہدے بدر شہدے کربلا شہو چار طریقہ امام چار مذہب امام شہیدین صدقین تمام بشن آناچے کناچے جدو پیر بجرگان کرم شویا چھن প্রত্যেকে রুহে পাকে সোয়াব তুমি কবুল করে নাও রাব্বুল আমিন আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মাওলা কে জানি আমার মতো বাবা হারাইছি কার জানি দুখিনী মা অন্ধকার কবরে আব্বা আম্মা জারো না এ সংসারে এতি মহবা নাইয়া গেল আমরারে মাবুদো কিছুক্ষণের মধ্যেই মুনাজাত শেষ হইয়া যাইব কত সন্তান তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া গড়ে যাইয়া মারে ডাক দিয়া কইব আম্মা নেও তোমার জন্য তাবারুক আনছি কত সন্তান বাবারে ডাক দিয়া কইব আব্বা তোমার জন্য মাহফিল থেকে তাবারুক আনছি আল্লাহ এতিম সন্তানগুলা তাবারুকের প্যাকেটটা ঘরে যাইয়া তাবারুকের প্যাকেটটা লইয়া ঘরে যাইয়া কারে আব্বা কইয়া ডাকবো আম্মা কইয়া ডাকবো ওই রকম মহব্বতের মা বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ আমাদের গুনার কারণে অপরাধের কারণে আমাদের মা বাবার কবরকে আযাব প্রাপ্ত করিও না যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দেয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই বারগরিয়ার গুরুস্থানে পারিবারিক গুরুস্থানে আশেপাশের গুরুস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন তাদের রুহ হয়তো আমাদের দিকে তাকায় আছে রে মাওলা আল্লাহ তাদের সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন
আজকের এই মাহফিলে যেই সমস্ত সন্তানরা আমরা হাত উঠাইলাম যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দিও আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম ও খালাল রুজি করার সুযোগ করে দাও ও মাবুদ আমি গত বৃহস্পতিবারে আল্লাহ পবিত্র উমরা হজ পালন শেষে আসলাম সৌদি আরবে যতদিন ছিলাম আমার দেশের প্রবাসী বাঙালিরা যে আপ্যায়ন করেছে সেটা ভোলার নয় আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেকটা প্রবাসী বাঙালি ভাইদের রুজি রোজগারে বরকত দান করে দিও তাদের পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো রব্বুল আলামিন আজকের এই মাহফিল করতে যাইয়া যেই সমস্ত ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন এবং করবেন সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমার সামনে ডাইনে বামে পিছনে যত মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ আমি তো সবার নাম জানি না তুমি তো জানো মওলা কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ গুলা কবুল করো আল্লাহ আজকের মাহফিলের যিনি সবরত্ন আল্লাহ খান্দুরা হাবিরির আওলাদে ওলি আওলাদে রাসূল সৈয়দ জুবায়ের কামাল পেশাব হুজুর কেবলা শারীরিক অসুস্থ রে মওলা আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো আল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত থাকার কথা কিন্তু অসুস্থতার কারণে চলে গিয়েছেন আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ শেফায় আজলা কামেলা দান করে দিও আয় আল্লাহ খান্দুরা দরবার শরীফে যত তোমার অলিগণ শুই আছেন তাদের দরজা বুলন্দ করে দিও যারা এখনো বেঁচে আছেন সবার হায়াতে তাইবা দান করো রব্বুল আলামিন জিনার মাধ্যমে দাওয়াত কবুল করলাম ইসলামপুর কাজী বারেকিতে সন্তান আল্লাহ আমার বড় ভাই কাজী মনসুর আহমেদ সাহেবের মা বাবা দুনিয়াতে নাই শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা বাড়ি করে সুখ শান্তি দান করে দাও আসমানি বলা জমিনি বলা রুহানি বলা জিসমানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমার ভাই মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি পীর সাহেব আল্লাহ তার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দাও আল্লাহ ওনার আব্বা হুজুরের দরজাত বুলন্দ করে দাও স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন আল্লাহ সবার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দাও এই বারো ঘরিয়ার নবীর প্রেমিকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ আমার ভাইদের এই পরিশ্রমকে তুমি কবুল করে নাও আল্লাহ মহিলা প্যান্ডেলের মধ্যে অসংখ্য মা বোনরা হাত উঠে হয়তো আমিন আমিন কইয়া কাঁদতেছে আমার মা বোনদের মনের নেক আশা তুমি পূরণ করে দিও তাদেরকে রাবিয়া বসুরের জিন্দেগি তুমি দান করে দিও আল্লাহ যাদের ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে প্রত্যেক পরিবারে কষ্টগুলা দূর করে দিও আল্লাহ আগামীতে অনেক ছাত্র ছাত্রীরা এসএসসি এবং দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবে আল্লাহ ছাত্র ছাত্রীর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ বার্ষিক পরীক্ষা আসতেছে অনেক ছাত্র ছাত্রীদের পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে ইমতিহানে কামিয়াবি নসিব করে দিও রব্বুল আলামিন আমাদের সবাইরে তুমি নামাজি বানাইয়া দাও বেনামাজি বানাইয়া কবরে নিও না বেআমলি বানাইয়া কবরে নিও না ঈমানহারা বানাইয়া কবরে নিও না আল্লাহ গো বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা শরীফের মুসাফির বানাইও যারা একবার গিয়েছি বারবার যাবার সুযোগ করে দিও ভাগ্যে যদি না থাকে স্বপ্নে হলেও তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি দেখাইও আয় আল্লাহ শরীফ ফরিয়াদ বর্তমানে বাংলাদেশের অবস্থা ততটা ভালো না আমাদের দেশের উপর তুমি খাস রহমত দান করো ফেতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করো আল্লাহ দুশ্মনের দুশ্মনিয়া থেকে হেফাজত করো আল্লাহ রাস্তাঘাটে
মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না ঝড় তুফানের মধ্যে ফালায় মাইরো না নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদ কেবলার চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ইমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।